কল্পনার জগৎটাকে আপনি যদি এভাবে সাজান, রেলপথে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে নামলেন কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে পাতাল রেলে করে খিলখেত হয়ে কাওলা, সেখানে নেমে সুড়ঙ্গ পথে চলে যাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে উঠে গেলেন উড়োজাহাজে, এরপর নিজ গন্তব্যে। এ সময় পড়বেন না কোনো যানজটে, কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেখবেন না সূর্যের আলো। না, এটা স্বপ্ন নয়, রূপ পেতে যাচ্ছে বাস্তবে। সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রোহানি বাহারিনের নকশায় চাঙ্গি বিমানবন্দরের আদলেই তৈরি হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। রোহানি বাহারিনের নকশা বাস্তবায়ন করেছে জাপানি দুই কোম্পানি মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। নির্ধারিত 2023 সালের সেপ্টেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পুরনো সব অভিজ্ঞতাকে বদলে দিতেই জোরে সরে এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। ২৩০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনাল নির্মাণে ব্যয় হচ্ছে ২১,০০০ কোটি টাকারও কিছু বেশি। এ প্রকল্পে কাজ করেছেন প্রতিদিন ৫ থেকে ৬,০০০ শ্রমিক। এখন এই টার্মিনালের তিনতলা দৃশ্যমান হয়ে উঠেছে। নতুন টার্মিনালটি চালু হলে বছরে ২ কোটির বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে দেশে বিদেশে চলাচল করতে পারবে। এই টার্মিনালে থাকছে ১১৫টি চেক ইন কাউন্টার। নতুন করে তৈরি হচ্ছে ১২টি বোর্ডিং ব্রিজ। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে ৬৪টি। রানওয়েতে উড়োজাহাজের চাপ কমাতে তৈরি হচ্ছে ২টি হাই স্পিড ট্যাপিওয়ে। পণ্য আমদানি ও রপ্তানির জন্য ২টি বিশাল ভবনের নির্মাণ কাজও এগিয়ে চলছে। বছরে ২ কোটি যাত্রী সেবা দিতে গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি হচ্ছে তিনতলা ভবন। ট্যাক্সি ট্রাক, কার্গো টার্মিনাল এবং হাইওয়ের সঙ্গে সংযোগ সড়কের কাজও এগিয়ে চলছে। ২৭,০০০ বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি কার্গো টার্মিনাল। পণ্য পরিবহন পুরোটাই হবে অটোমেশন পদ্ধতিতে। বিদেশ থেকে একজন যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান, তৃতীয় টার্মিনালটি সেইভাবেই তৈরি করা হচ্ছে। সব ধরনের সুবিধা থাকবে এই টার্মিনালে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।